আজ আবার আমরা বেরিয়ে পড়েছি বাংলার গ্রাম ভ্রমণে। আমাদের আজকের গন্তব্য পশ্চিম মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রাম, দক্ষিণ ময়নাডাল। সরু গ্রাম্য পথের দুপাশে সবুজের মাখামাখি, যেন এক অপার শান্তির খোঁজে দূর দিগন্ত পেরিয়ে চলেছি আমরা। রূপসী প্রকৃতির এমন মোহিনী হাতছানি কি আর কতদিন উপেক্ষা করা যায়? মুগ্ধ চোখে চারদিক দেখতে দেখতে গ্রামের কাঁচা রাস্তা ধরে চলে এসেছি একটি মাঠের সামনে। মধ্যাচার্য সম্প্রদায়ের মঠ এটি, মহন্তদের অস্থল বলা যায়। এখানেই রয়েছে পঞ্চরত্ন শৈলীতে তৈরি এক দেবালয়, রাধা গোবিন্দ জিউয়ের মন্দির। দক্ষিণমুখী দেবালয়টি সামান্য উঁচু একটি ভিত্তি বেদির ওপর নির্মিত। ত্রিখিলানযুক্ত মূল প্রবেশ পথ, চারপাশে প্রদক্ষিণ পথ আছে। মন্দিরের সামনেই চোখে পড়ে একটি হরি মন্দির। খিলান তিনটির উপরে আর ধনুকাকৃতি কার্নিশের নিচে একসময় কিছু টেরাকোটার ফলক থাকলেও এখন বেশিরভাগ ফলকই নিশ্চিহ্ন হয়ে গেছে। রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি রয়েছে মন্দিরের উপরিভাগে, আর খিলান তিনটির উপরে রয়েছে কিছু পঙ্খের নকশা। কার্নিশ থেকে উল্লম্ব টেরাকোটার ফলকের সারি রয়েছে মন্দিরটির দুপাশে। মোটামুটি ভালো অবস্থার এই ফলকগুলোতে উৎকীর্ণ হয়েছে মহাদেব, ব্রহ্মা, লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী ছাড়াও আরও কিছু পৌরাণিক দেবদেবীর মূর্তি। আরও কিছু মূর্তিও চোখে পড়ে, যেমন নৃত্যরত মৃদঙ্গবাদক, শৈবযোগী প্রভৃতি। রয়েছে একটি ছোট অলিন্দ, তারপরে গর্ভগৃহ। গর্ভগৃহে রাধা গোবিন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, নিত্য পুজো হয়। মন্দির শীর্ষে ওঠার একটি সিঁড়িও রয়েছে গর্ভগৃহের ভিতর দিকে। পশ্চিম দিকে দেওয়ালে রয়েছে আরও একটি প্রবেশ দরজা। টেরাকোটার সন্ধানে বেরিয়ে এখন আমরা রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অন্তর্গত দক্ষিণ ময়নাডাল গ্রামে একটি প্রাচীন মন্দিরের সামনে। আমাদের সঙ্গে আছেন বর্তমান এই মন্দিরের যিনি পরিচালনা করেন, শ্রী পূর্ণচন্দ্র চক্রবর্তী মহাশয়। আমরা তার কাছে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জানতে চাইব। আমাদের এই মন্দির আজ প্রায় ধরুন 300 থেকে 400 বছর আগের প্রাচীন মন্দির। এটা মহন্তদের স্টেট, পরের পর একজন একজন মহন্ত হতেন, আবার তিনি যাকে মহন্ত করে যেতেন তিনি আবার মহন্ত হতেন। তো লাস্টে যে মহন্ত ছিলেন, এই করে করে 17টা মহন্ত প্রায় গত হয়ে গেছেন। লাস্টের যে মহন্ত ছিলেন উনি হঠাৎ রোগগ্রস্ত হয়ে মারা যান, তো উনি আর কাউকে এখানে কিছু করে যাননি। সেই থেকে গ্রামের একবার কমিটি কিছু হয়েছিল, দু চারজন তারা কমিটি কমিটি করেও আর ঠিকমতো চালাতে করতে পারেনি। আর সেই থাক থেকে আমি আজ প্রায় ধরুন 8 থেকে 10 বছর আমি দেখাশোনা বা ঠাকুরের পূজা অর্চনা, যখন যেটা অনুষ্ঠান, যা কিছু ভোগ টোগ, যা কিছু সব কিছু এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি করে যাচ্ছি। তো ভবিষ্যতে আবার কে করবে না করবে সেটা তো আমি বলতে পারবো না, আপাতত এইরকম সব কিছু করে যাচ্ছি। এখন অনুষ্ঠান বলতে আপনার জন্মাষ্টমী যে ঝুলন হয় সেটাতেই আমরা একটু মোটামুটি একটু করি, 5-6 দিন মতো অনুষ্ঠান, নানা রকম কীর্তন বা গান বাজনা এইসব এটা হয়। তাতে প্রতিদিনই প্রায় ধরুন গড়ে 400-500 লোকের প্রসাদ টসাদ বিতরণ এইসব হয়।
আর আগের মতো সেরকম করতে পারা যায় না, এখন অভাব অনটনের ব্যাপার। এখন বর্তমান এখন ঠাকুরের পুজো বা ভোগ কোনোরকম ঠাকুরের হয়ে যাচ্ছে। আমাদের অনুষ্ঠান আরও বিভিন্ন আছে, যেমন রাধাষ্টমী আছে, দোল উৎসব আছে, রাস আছে, এইসব অনুষ্ঠানগুলো আমাদের যেমনের তেমন আমরা ঠাকুর যেমন করান সেই রকমই আমরা করি, এখনও চলছে। তো এই মুহূর্তে পর্যন্ত আমি আছি, এবার ভবিষ্যতে আবার হয়তো কি হবে সেটাও বলা যাচ্ছে না। আমি এখন কতদিন থাকবো বা কিভাবে চলবে সেটাও ঠিক বলা যাচ্ছে না, এইভাবেই আপাতত আমাদের চলছে। এই ব্যয়ভারটা কি করে বহন করি? ব্যয়ভারটা মোটামুটি ঠাকুরের কিছু সামান্য জায়গা জমি আছে, তার থেকে কিছু আসে, ভাগে তাকে যারা চাষ টাস করে কিছু দেয়, তারপরে সে ঠাকুরের শিষ্য আছে কিছু, সেই শিষ্যদের তরফ থেকে যা হয় 200-500 মাঝে মধ্যে যখন যা এ হয়, শিষ্যরা যখন আসেন এসে হয়তো তারা কিছু অনুদান দিল, সেইভাবে কোনো রকম চলে যাচ্ছে। তারপর থেকে আর হয়নি, তারপর থেকে এই অবস্থাতেই আছে। আর ওই রাধারমন বাবুর আমল থেকে আমি ছোটবেলা থেকেই ওনার কাছেই থাকি বা ওনার কাছে থেকেই আমি এখানে সবকিছু এগুলো আমি জানতে পারি বা কিছু কিছু নামের লিস্ট একটা আছে, সেটা দেখলে হয়তো কিছু কিছু মহন্তদের নামের এটা পাওয়া যেতে পারে। মানে প্রথম মহন্তের নাম জানা যায় না, প্রথম মহন্ত যিনি ছিলেন না, এটা কোনো পারিবারিক যে কারো কোনো ব্যক্তিগত সেরকম না, এটা রাধা গোবিন্দ জীর নামেই সম্পত্তি যা কিছু সব ওনারই। এবার মহন্তরাও যে ছিলেন কেয়ার টেকার হিসেবে ছিলেন, তাকে ঠাকুরের যা কিছু দায়িত্ব পুজো পার্বণ সব কিছু তিনিই করবেন, থাকবেন, তিনিই চালাবেন। কিন্তু সেটা তো কেউ একজন নিশ্চয়ই মানে বন্দোবস্ত করেছিল বা কোন পূর্বকাল থেকেই তো মহন্তদের এইভাবে হয়ে হয়ে আসছে। এবার যখন যে মহন্ত ছিলেন তাকে ওইভাবেই করে গেছে, কিন্তু সে হঠাৎ অসুখ বিসুখ হয়ে হঠাৎ মারা গেছে, সে আর কাউকে করে যেতে পারেনি। এইটাই সমস্যাটা এখানে দাঁড়িয়েছে, তিনি আর কাউকে করে যেতে পারেন। আর আমি প্রথম থেকেই ছিলাম, সেই থেকে আমি আছি এটা ধরুন বাবুর আমল থেকে। মন্দির চত্বরে মূল মন্দিরটি ছাড়াও আরো কয়েকটি প্রাচীন জীর্ণ স্থাপত্য চোখে পড়ে। মন্দিরটির পূর্ববর্তী মহন্তদের সমাধিসৌধ এগুলো। দালান রীতির ঝুলন মন্দির এবং নাট মন্দির। 1848 খ্রিস্টাব্দে ঝুলন মন্দিরটি নির্মিত হয়েছিল। সমাধিসৌধগুলো চারচালা রীতিতে তৈরি, একসময় টেরাকোটার কাজও ছিল তাতে, তবে এখন আর বিশেষ কিছু অবশিষ্ট নেই। প্রতিষ্ঠা লিপি নেই, তবে একসময় তা ছিল। পুরাতত্ত্ববিদ শ্রী তারাপদ সাঁতরা উল্লেখ করেছেন, 1738 খ্রিস্টাব্দে তৎকালীন মহন্ত শ্রী প্রাণবল্লভ গোস্বামীর সময়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। 1950 খ্রিস্টাব্দে মন্দির সংস্কারের সময় প্রতিষ্ঠা লিপিটি খুলে ফেলা হয়। গ্রামের প্রান্তে থাকা শান্ত নিরিবিলি পরিবেশে প্রায় 300 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এই মহন্ত অস্থলটি দেখে
মন ভরে গেল। আবার আমরা এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।